displacement by distance. Graph टा होच्छे force against distance. Bolam, you have to find the work done. তোমাকে work done বের করতে হবে এই graph থেকে. How? Force মানে কোন axis? X-axis. কোন y axis? আর distance মানে? X-axis. Multiplication মানে? Area না gradient? Area. Area. তার মানে এই গ্রাফের আন্ডারে তোমাকে area বের করতে হবে. তাহলে you will get the work done. এই তার analysis হয়ে যাচ্ছে. তাহলে এগুলো কি মুখস্থ করতে হবে? না কোনো মুখস্থ করতে হবে না. গ্রাফ তুমি মুখস্থ করে পারবা না. পরশু এইটা আর দিয়েছে এইটা, এখন তুমি কি করবা? পড়ে গেছে এই দুইটাই, আর দিল কিউই, দিল কিউই ইকুয়ালস টু আইটি এর গ্রাফ, তখন তুমি কি করবা? তাই না? কারেন্ট, আচ্ছা কারেন্ট বা ধরো র্যান্ডম, বললাম যে এ ইকুয়ালস টু বিসি, আমি জানি না মানে এটা কি ফর্মুলা, আই ডোন্ট নো, এ ইকুয়ালস টু বিসি, তো তোমাকে আমি এ ভার্সেস সি একটা গ্রাফ দিলাম, বললাম ফাইন্ড দ্য ভ্যালু অফ বি অ্যাট দিস পয়েন্ট, কাম টু দ্য ফর্মুলা, বি ইকুয়ালস টু কি? এ মানে কোন এক্সিস? সি মানে কোন এক্সিস? তাহলে এই পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করলে আই উইল গেট দ্য ভ্যালু অফ বি, এই তো হয়ে গেল। দেখো জানিও না কি ফর্মুলা, কিন্তু গ্রাফ অ্যানালাইসিস শেষ, তাই না? প্রসেস জানতে হবে, বলো ক্লিয়ার কিনা? গুড, মুখস্থ করে পারবা না, দেয়ার আর থাউজেন্ডস অফ টাইপস অফ গ্রাফ, তুমি কটা মুখস্থ করবা? যেটা বলছিলাম, ওকে আচ্ছা, ভেলোসিটি ইকুয়াল টু কি? ম্যাথামেটিক্যালি ইট ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বাই স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি ইন কত সেকেন্ড? 1 সেকেন্ড। তো যে জিনিসটা 1 হয় সেই কোয়ান্টিটি যায় কোথায়? নিউমারেটর নাকি ডিনোমিনেটর? এটা মনে রাখবা, যে কোয়ান্টিটি 1 হয় সেটা যায় ডিনোমিনেটরে। তো আমরা বলছি রেট অফ, আমরা বলছি চেঞ্জ ইন ভেলোসিটি ইন 1 সেকেন্ড, তার মানে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে